অধীর চৌধুরীকে ফের আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে কংগ্রেসকে বিজেপির বি টিম বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, তিনি চ্যালেঞ্জ করেছেন কংগ্রেসকে যে যদি একটিও চিঠি অধীর চৌধুরী দেখাতে পারেন যে বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরী লিখেছেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন যে বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রীকে অধীর চৌধুরী একটিও চিঠি লিখেছেন দেখাতে পারলে রাজনীতি আমি ছেড়ে দেবো, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি আরও বলেন, এতদিন ক্ষমতায় ছিলেন, কি করেছেন মুর্শিদাবাদের জন্য? দিল্লিতে ইডি হানা দিলে অধীর চৌধুরী বলেন ইডি খারাপ, আর বাংলায় তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিলে ইডি ভালো এমন বলেন অধীর চৌধুরী, অভিযোগ করেছেন অভিষেক। 2019 সালে কোন বিজেপি নেতার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, আদালতে জমা দেব, আপনার ক্ষমতা থাকলে মানহানির মামলা করুন, চ্যালেঞ্জ করেছেন অধীর চৌধুরীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে ফের আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দশকের পর দশক কংগ্রেসকে উজাড় করে দিয়েছে মুর্শিদাবাদ, কিন্তু আপনি কি করেছেন? মুর্শিদাবাদ জেলা বছরের পর বছর, দশকের পর দশক উজাড় করে দিয়েছে কংগ্রেসকে। একদিন যদি আপনি আমাকে দেখাতে পারেন, এখানে ক্যামেরা রয়েছে, আমি বলে যাচ্ছি বুক ঠুকে, একদিন অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, একটা বৈঠক বা চিঠি লিখেছে নরেন্দ্র মোদীকে, আমি রাজনীতি ছেড়ে দেব। এরা মানুষকে গিয়ে বলে তৃণমূলকে নয় কংগ্রেসকে ভোট দাও, এতদিন ক্ষমতায় ছিলে, কি করেছো মুর্শিদাবাদ জেলার জন্য? দশকের পর দশক কেন্দ্র সরকারে ক্ষমতায় ছিল কংগ্রেস। দিল্লিতে ইডি রেড করলে অধীর চৌধুরী বলে ইডি খারাপ, আর এখানে তৃণমূলের নেতা কর্মীরা যারা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে, তাদের বাড়িতে যখন ইডি রেড হয় অধীর চৌধুরী বলে ইডি খুব ভালো। বিজেপির বি টিম হচ্ছে অধীর চৌধুরী, বি টিম। আর আমার বিরুদ্ধে আপনার ক্ষমতা থাকলে আপনি মানহানির মামলা করবেন। আপনি 2019 সালে কোন বিজেপির নেতার সাথে ফোনে কথা বলেছেন আমি আদালতে জমা দেব, আমি বুক ঠুকে বলছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি। অধীরবাবু, আপনি শুনলেন, আপনার উদ্দেশ্যে একাধিক অভিযোগ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি চ্যালেঞ্জ করেছেন, কি বলবেন? অধীরবাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনার জানিয়ে রাখি যে অধীর চৌধুরীর উদ্দেশ্যে একাধিক অভিযোগ এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে আপনি ক্ষমতায় ছিলেন, কিন্তু বাংলার প্রাপ্যর জন্য প্রধানমন্ত্রীকে একটিও চিঠি লিখেছেন দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। শুধু তাই নয়, 2019 সালে কোন বিজেপি নেতার সঙ্গে আপনি ফোনে কথা বলেছিলেন তা নিয়ে আদালতে জমা দেবো। আজ অধীর চৌধুরীর উদ্দেশ্যে মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে ফের আক্রমণ শানান। শুধু তাই নয়, কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন তিনি। মুর্শিদাবাদ জেলা বছরের পর বছর, দশকের পর দশক উজাড় করে দিয়েছে কংগ্রেসকে। একদিন যদি আপনি আমাকে দেখাতে পারেন, এখানে ক্যামেরা রয়েছে, আমি বলে যাচ্ছি বুক ঠুকে, একদিন অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, একটা বৈঠক বা চিঠি লিখেছে নরেন্দ্র মোদীকে, আমি রাজনীতি ছেড়ে দেব। এরা মানুষকে গিয়ে বলে তৃণমূলকে নয় কংগ্রেসকে ভোট দাও, এতদিন ক্ষমতায় ছিলে, কি করেছো মুর্শিদাবাদ জেলার জন্য? দশকের পর দশক কেন্দ্র সরকারে ক্ষমতায় ছিল কংগ্রেস। দিল্লিতে ইডি রেড করলে অধীর চৌধুরী বলে ইডি খারাপ, আর এখানে তৃণমূলের নেতা কর্মীরা যারা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে, তাদের বাড়িতে যখন ইডি রেড হয় অধীর চৌধুরী বলে ইডি খুব ভালো। বিজেপির বি টিম হচ্ছে অধীর চৌধুরী, বি টিম। আর আমার বিরুদ্ধে আপনার ক্ষমতা থাকলে আপনি মানহানির মামলা করবেন। আপনি 2019 সালে কোন বিজেপির নেতার সাথে ফোনে কথা বলেছেন আমি আদালতে জমা দেব, আমি বুক ঠুকে বলছি। এদিকে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, হাজরা বিজেপির সঙ্গে কংগ্রেসের মঞ্চভাগ, এবং এই ঘটনায় কংগ্রেসের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি বলে কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। গতকালই হাজরায় আন্দোলন মঞ্চ হয়েছিল ডিএর আন্দোলন নিয়ে, সেই আন্দোলন মঞ্চে বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলেই উপস্থিত ছিল, কিন্তু সেই মঞ্চে বিজেপির সঙ্গে কংগ্রেসের মঞ্চভাগ তা নিয়ে কখনো দলের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি, মন্তব্য অধীর চৌধুরীর। হাজরায় ডিএ আন্দোলনের মঞ্চে শুভেন্দুর সঙ্গে মান্নান কৌস্তভ ছিলেন।
কংগ্রেস বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করবে এটা দুঃস্বপ্নের অতীত দলের তরফে কাউকে পাঠানো হয়নি কেউ ব্যক্তিগত সম্পর্কের খাতিরে যেতে পারেন হাজরায় ডিএ মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে আব্দুল মান্নান কৌস্তব বাগচির অংশগ্রহণী মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আপনারা দেখছেন সেই ছবি হাজরায় গতকাল বিজেপি সিপিএম কংগ্রেস একই মঞ্চে উপস্থিত ছিল আব্দুল মান্নান কৌস্তব বাগচি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু এই মঞ্চভাগে কংগ্রেসের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিজেপির সঙ্গে মঞ্চভাগ এটা স্বপ্নেও ভাবা যায় না দুঃস্বপ্ন মন্তব্য কংগ্রেসের কংগ্রেস দলের নানা নেতা আছে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক আছে আমাদেরকে পার্টিগতভাবে কেউ কোথাও ডাকেনি যে আমরা পার্টির কোন নির্বাচিত পার্টির কোন প্রতিনিধিকে সরাসরি পাঠিয়েছি কোথাও আমার মনে হয় যে এখানে পার্টির কখনো পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের কংগ্রেস দল কোথাও বিজেপির সঙ্গে মঞ্চ শেয়ার করবে এটা দুঃস্বপ্নের অতীত তাই স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এখন যাই যে দুজন নেতা কথা বলছেন তারা কেন গেছে কিভাবে গেছে তাদের কাছে সরাসরি জিজ্ঞেস করলে আমার মনে হয় সব থেকে ভালো উত্তর পাওয়া যাবে তবে পার্টি হিসাবে কংগ্রেসের প্রধান হিসাবে পশ্চিমবঙ্গের আমরা কাউকে যৌথ মঞ্চ শেয়ার করার জন্য বলিও নি বা আমাদেরকে কেউ বলেও নি আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট বললেন যে কংগ্রেসের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করবে কংগ্রেস এটা দুঃস্বপ্নেও অতীত এমনটা কখনো ভাবা সম্ভব নয় গতকালই ডিএ আন্দোলন মঞ্চে একাধিক বিজেপি নেতার পাশাপাশি ছিল কংগ্রেসের কৌস্তব বাগচি আব্দুল মান্নান সিপিএম নেতৃত্ব ছিলেন কিন্তু বিজেপির সঙ্গে এই কংগ্রেসের নেতা অর্থাৎ কৌস্তব বাগচি এবং আব্দুল মান্নানের মঞ্চ ভাগ নিয়ে ইতিমধ্যেই অধীর চৌধুরী বলেছেন যে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ করবে কংগ্রেস এটা দুঃস্বপ্নের অতীত দলের তরফে কাউকেই পাঠানো হয়নি বলেছেন অধীর চৌধুরী আর এই মুহূর্তে যে খবর দেখাবো এই মুহূর্তে বেলেডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিনগরে রোড শোর পর বেলেডাঙ্গায় এই মুহূর্তে ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই রেজিনগরে তিনি রোড শো করেন আর এই মুহূর্তে বেলেডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই রেজিনগরে রোড শো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শো শেষ হওয়ার পর এই মুহূর্তে বেলডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সন্দীপ বেলডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছ আপনারা এই মুহূর্তে দেখছেন বেলডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সন্দীপ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতা এবং করমর্দন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাঠ প্রদক্ষিণ করছেন এবং যারা এখানে ক্রীড়াবিদরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করছেন তিনি তাদের সাথে কথা বলছেন এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য একটি ফুটবল নিয়ে আসা হয়েছে এবং তিনি এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পাশাপাশি জালে বল খেলতে গোলপক্ষের সামনে দাঁড়িয়েছেন তিনি এবং গোলে শট নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শট নেবেন এবং একেবারে প্রস্তুত রয়েছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যে প্রচার পদ্ধতি জনসংযোগ পদ্ধতি তার মধ্যে অভিনবত্ব আনার জন্যই আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি গোলপোস্টে বল খেলেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন এই মুহূর্তে তিনি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্রীড়াবিদরা
রয়েছেন তার তাদের সঙ্গে তিনি মিলিত হলেন এবং এখানে এখানে যারা স্টেডিয়ামে হাজির সাধারণ মানুষজন গ্যালারিতে তাদের সঙ্গেও কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফুটবলের মধ্যে তিনি এই মুহূর্তে সই করছেন এবং সেইটা এই এখানে যে ফুটবল কোচিং ক্যাম্প চলে সেখানে যারা ক্রীড়াবিদরা রয়েছেন যারা যারা এখানে খেলা শেখেন ফুটবল শেখেন তাদের হাতে হাত তুলে দেবেন আর সেই পদ্ধতি কিন্তু এই মুহূর্তে চলছে অভিষেক ব্যানার্জি তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং যুবা যুবক সঙ্গে যে সমস্ত ফুলে দুটি ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে একদিকে রেজিনগরে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেন এর পাশাপাশি তার এই বেলডাঙ্গায় ক্রীড়াবিদদের সঙ্গেও তিনি আলাপচারিতে অংশগ্রহণ করেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি অর্থাৎ তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে বেলডাঙ্গায় এসে ক্রীড়াবিদদের সঙ্গে করমর্দন এবং আলাপচারিতার মধ্যে দিয়ে অন্য ধরনের কর্মসূচিতেও অংশগ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জনসংযোগের লক্ষ্যেই তিনি এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন রেজিনগর জিয়াগঞ্জে রোড শো এর পর বেলডাঙ্গায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ক্রীড়াবিদদের সঙ্গে তিনি আলাপচারিতায় ব্যস্ত রয়েছেন জনসংযোগের অংশ হিসেবেই তিনি বেলডাঙ্গায় গিয়েছেন ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলতে দেখা করতে আর এবার যে খবর দেখাবো শুভেন্দু অধিকারী কনভয়ে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার হাতে নিল সিআইডি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর যাবতীয় নথি ইতিমধ্যেই সিআইডিকে হস্তান্তর করা হয়েছে আপনাদের আরও একবার জানাই শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘটনার তদন্তভার নিল সিআইডি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর এই ঘটনায় যাবতীয় নথি সিআইডিকে হস্তান্তর করা হয়েছে এদিকে গতকালই বিরোধী দলনেতাকে বিবেকহীন বলে আক্রমণ করে মুর্শিদাবাদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কনভয়ের ধাক্কায় একজন আহত দেখেও তাকে হাসপাতালে না নিয়ে চলে গেলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন যেখানে মৃত্যু হবে খবর দিন দেহ নিয়ে কালীঘাটের গলিতে আসবো হুঙ্কার বিরোধী দলনেতার আপনারা দেখেছেন গতকাল পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে দিয়ে তার উপর দিয়ে চলে গেছে একটা লোক কতটা নিষ্ঠুর নির্মম কতটা নির্লজ্জ কতটা বিবেকহীন আর ক্ষমতার দম্ভে কতটা অন্ধ হলে এই ঘটনা ঘটাতে পারে ভুল মানুষ মাত্র হয় ধরুন আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি গাড়ি চালাতে চালাতে একটা লোকের লেগে গেল আমার কর্তব্য না যে গাড়ি থেকে তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই সিপিএম এর তরফ থেকে কোনো স্টেটমেন্ট নেই আর সেই ভাইয়ের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস আর্থিক সহায়তা থেকে শুরু করে তার বিচার যাতে আগামী দিন হয় আইনি লড়াইয়ের সহযোগিতাও আমরা আমাদের দলের তরফ থেকে পরিবারকে দিয়েছি এই লোকগুলো যদি এখন বিরোধী দলে থেকে তাদের এত দম্ভ হয় যে বিরোধী দলনেতা থেকে যিনি মানুষকে মেরে দিয়ে চলে যাচ্ছেন তারা যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে কি পরিস্থিতি পরিবেশ আমাদের রাজ্যে তৈরি করবে আমি মানুষকে একবার ভেবে দেখার জন্য অনুরোধ করব করোনা যদি ভাইরাস হয় ভ্যাকসিনটার নাম হচ্ছে কোভিডশিল্ড আর বিজেপি যদি ভাইরাস হয় ভ্যাকসিনটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ভাইরাসকে একমাত্র মারতে পারে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটের আগে ফের হুমকি দিলীপ ঘোষের মুখে আর এবার বাঁশ পেটা করার হুমকি দিলীপ ঘোষ পঞ্চায়েত ভোটের আগে ফের হুমকি দিয়ে বললেন ভোট লুঠের চেষ্টা হলে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেন হাসপাতাল হয়ে বাড়ি যায় হাসপাতালে ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুট করতে দেব না হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের আমি বলে দিচ্ছি বুথে যদি কেউ ফালতু লোক ঢুকে ভোট লুট করার চেষ্টা করে তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যেন হসপিটাল হয়ে বাড়ি যায় হসপিটালে ট্রিটমেন্ট রেখে আপনারা ট্রিটমেন্ট করবেন কারণ আমরা হ্যাঁ ওই কাঁটা বাঁশের ডাং চাই হ্যাঁ পুরা গাঁট গাঁট থাকবে লাগলে যেন বুঝে ভিতরে লাগে যেন সেই জন্য যা লুট হয়ে গেছে হয়ে গেছে গরিব মানুষের ভোট গরিব মানুষকে ধোকা দিয়ে আর নিতে দেবো না পরিশ্রম করে সংগঠন করেছি মানুষের বাড়ি গেছি আমরা আর ভোটের দিন কেউ লুট করবে এটা সহ্য করব না
অন্যদিকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন যে মনে রেখো এটা 2018 নয়, মানুষের টাকায় কেনা উর্দিকে সম্মান জানাতে হবে, হুঁশিয়ারি দিয়ে বলেছেন সুজন চক্রবর্তী। তিনি আরো বলেন না হলে মানুষ উর্দি খুলে তৃণমূলের জামা পরিয়ে দেবে, তখন ঠেলা বুঝবেন। বীরভূমে সভা থেকে মন্তব্য করেন সুজন চক্রবর্তী। আমরা যাব পুলিশের কাছে এই কথাটা বলতে যে বাবু এটা মনে রেখো 2018 না, মানুষের দেওয়া উর্দি ওটা সরকারের দেওয়া উর্দি, কারুর বাপের পয়সায় কেনা উর্দি না। ওই উর্দিকে হয় সম্মান করতে হবে, আর না হলে মানুষ উর্দি খুলে তৃণমূলের গায়ে তৃণমূলের জামাটা গায়ে পরিয়ে দেবে, তখন ঠেলা বুঝবে। আমরা চাই না সেরকম দিন হোক। আর এবার যে খবর দেখাবো, পটাশপুরে শুভেন্দু অধিকারী সভা ও মিছিলে অনুমতি দিল না পুলিশ, কারণ শেষ মুহূর্তে আবেদন করায় তা ত্রুটিপূর্ণ হওয়ায় সেই সভার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে সন্ত্রাসী অভিযোগে শুভেন্দুর সভা ও মিছিল করার কথা ছিল আজ পটাশপুরে, কিন্তু সেই সভা ও মিছিলের অনুমতি দিল না পুলিশ, শেষ মুহূর্তে সভার অনুমতি চাওয়া হয়, আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। সম্মাননীয় বিরোধী দল নেতার উপস্থিতিতে পটাশপুরে আজকের সভা জনজোয়ারে পূর্ণ হবে। শত বাধা সত্ত্বেও, যত দাদাগিরি করুক মস্তানি করুক, আজকের সভা মানুষ বলবে, তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, পটাশপুরকে হারমাদ মুক্ত করার দাবি জানাবে। আজকের সভায় তৃণমূলের কাটমানি খোরেদের চোরেদের জেলে ভরার দাবি জানাবে। তাই আজকের সভা মানুষের স্বতঃস্ফূর্ততা শুরু হয়েছে, এবং এই সভায় যতই বিরোধিতা করুক, যতই হুমকি দিক, আর যতই সন্ত্রাস করবার চেষ্টা করুক, মানুষ রুখে দেবেন, মানুষ হিসেবে বুঝে নেবেন। পটাশপুরে আজকের সভা বিরোধী দলনেতার উপস্থিতিতে এই সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার করেছে মানুষের মধ্যে। দেখুন, আপনারা দেখছেন বিজেপির সভা, এই যে 100 দিনের মন কি বাত হলো, আপনাদের সংবাদ মাধ্যমে দেখলেন 100টা চেয়ার দিচ্ছে বিভিন্ন জায়গায়, তার 90টা চেয়ার খালি পড়ে থাকছে। তারা সভা করলে, সমিতি করলে লোক যাচ্ছে না। মালদায় তারা সভা করতে যাচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম বিলি করার লোভ দেখিয়ে লোক ডাকছে। আসানসোলে সভা করতে যাচ্ছে, কম্বল দেওয়ার লোভ দেখিয়ে লোক ডাকছে। তাদের সভায় মিটিং মিছিল করায় লোক নেই। তারা নির্বাচনে ভোট প্রার্থী দিতে পারবে না, সেই জন্য শুভেন্দু অধিকারী কোটে কোটে দৌড়ে বেড়াচ্ছে কোটে নির্বাচনের দিন পিছনোর জন্যে। জনসংযোগ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তারা তৃণমূলকে দোষারোপ দিচ্ছে। আসলে তারা জানে যে তারা যেখানেই মিটিং মিছিল করবে, যতই বাইরে থেকে ভাড়া করে গুন্ডা নিয়ে আসুক, স্থানীয় মানুষের সমর্থন তারা পাচ্ছে না, আগামী দিনে আরও পাবে না।